ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার গল্পগুলো তোমাদের ভালো লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি যখন নতুন নতুন গল্পগুলো আপলোড করব তোমরা ছোটটা ফট করে দেখতে পারো। আজকেও তোমাদের একটা নতুন গল্প শোনাও, তোমাদের এই গল্পটাও ভীষণ ভালো লাগবে। চলো তাহলে আমরা নতুন একটা গল্প শুনি। কোনো এক সময় একটা সারস ছিল। যেমন ছিল তার লম্বা লম্বা পা, লম্বা গলা, তেমনি ছিল তার লম্বা চঞ্চু বা ঠোঁট। ওই লম্বা ঠোঁটের সাহায্যে সে রোজ তার পাশের পুকুর থেকে মাছ তুলত এবং সেগুলিকে খেত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মাছ ধরার ক্ষমতা কমতে থাকে এবং এক সময় সে একটি মাছও ধরতে পারছিল না। তখন নিজের খাওয়ার জোগাড়ের জন্য তার মাথায় একটি বুদ্ধি এলো। সারস পুকুরের সমস্ত মাছ, ব্যাঙ ও কাঁকড়াদের বলল, আমি শুনেছিলাম কিছু লোক তাদের ব্যবসার জন্য এই পুকুরটাকে ভরাট করে ফেলবে। এখানে অনেক বড় বড় বাড়ি হবে, তাই তোমাদের আর এখানে থাকা চলবে না। তোমাদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে, তোমাদেরকে সত্যি খুব মিস করব। সারসের কথা শুনে পুকুরের মাছেরা খুব চিন্তায় পড়ে গেল। কি করবে, কোথায় যাবে ভেবে উঠতে পারছিল না। নিরুপায় হয়ে সারসকে বলল, সারস আঙ্কেল, আপনি তো এখানকার সব চেনেন, দয়া করে আমাদের এখান থেকে অন্য কোনো পুকুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আমাদের বাঁচান। সারস মনে মনে খুব খুশি হলো, ভাবলো এই তো সুযোগ, এটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাই সে মাছেদের বলল, ঠিক আছে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সাহায্য করতে। এই কিছু দূরেই একটি বড় পুকুর আছে, সেখানে তোমাদের নিয়ে গিয়ে ছেড়ে দেব। আমারও তো বয়স হয়েছে, তাই একেবারে সবাইকে নিয়ে যেতে হয়তো পারবো না। এরপর থেকে সারস মাছগুলোকে বড় পুকুরে নিয়ে যাওয়ার নাম করে একটি পাহাড়ে নিয়ে যেত আর খেয়ে ফেলত। যখনই সারসের খিদে পেত তখনই সারস এইভাবে মাছগুলোকে মেরে খেতে শুরু করল। ওই পুকুরেই একটি কাঁকড়া ছিল, সে একদিন সারসকে বলল, আঙ্কেল, আপনি তো প্রায় সমস্ত মাছদেরই বড় পুকুরে নিয়ে গেলেন, দয়া করে এবারে আমাকে বাঁচান, আমাকে ওই পুকুরে পৌঁছে দিলে আমি আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকব। সারস একটু স্বাদ বদলানোর জন্য কাঁকড়াটিকে খাওয়ার কথা ভেবে মনে মনে খুব খুশি হল এবং তাকে সাহায্য করতে রাজি হল। পথে কাঁকড়াটা সারসকে জিজ্ঞেস করল, আর কত দূর, বড় পুকুরটি কোথায়? সারস হেসে একটি পাহাড়ের দিকে ইশারা করে দেখালো। কাঁকড়াটি পাহাড়ের গায়ে অসংখ্য মাছের কাঁটা দেখতে পেল এবং বুঝতে পারল যে সারসটি অন্য মাছগুলিকে যেমন মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসে মেরে খেয়ে নিয়েছে, তার ক্ষেত্রেও ঠিক তাই হবে, তাকে মেরে ফেলবে। এবং তাই কাঁকড়াটা তাড়াতাড়ি নিজেকে বাঁচানোর একটা ফোন দিয়ে আটল। সে তার লম্বা দাঁড় দুটো দিয়ে সারসের ঘাড়টি সজোরে চেপে ধরল এবং সারস মারা না যাওয়া পর্যন্ত ছাড়ল না। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কী বুঝতে পারলাম? সঠিক সময় উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আমরা যে কোনো বিপদ থেকে বাঁচতে পারি।